1986 সালের ঘটনা। নেলসন ম্যান্ডেলার 27 বছরের কারাভোগের বয়স তখন 22। তার সাথে কারাগারে দেখা করতে যান অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজার। সাক্ষাতে হঠাৎই ফ্রেজারকে আফ্রিকান লিডারের জিজ্ঞাসা, মিস্টার ফ্রেজার আমাকে বলো তো, স্যার ডন ব্র্যাডম্যান কি এখনও বেঁচে আছেন? অবাকই হয়েছিলেন ফ্রেজার, হওয়ারই কথা। 7 বছর পরের দেখায় ম্যান্ডেলাকে স্যার ডন ব্র্যাডম্যানের অটোগ্রাফ সম্বলিত ব্যাট উপহার দেন ফ্রেজার। সেখানে ব্র্যাডম্যান লিখেছিলেন, ইউ আর দ্য আল্টিমেট হিরো। ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিশ্বনেতা কিংবা ইংল্যান্ডের রাজ পরিবার, সবারই মন জয় করেছেন ব্যাট দিয়ে। তাই তো একমাত্র ওজি ক্রিকেটার হিসেবে পেয়েছেন নাইটহুড, তাও আবার ক্রিকেট ছাড়ার বছরেই। এই সবই যেন ডন নামেরই সার্থকতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে খেলতে পারেননি 8 বছর, তবুও তিনি ডন। নামের মতোই ক্রিকেট ইতিহাসে কিংবা পরিসংখ্যানের পাতায় তিনিই ডন। এছাড়াও বাকি সময়টায় ব্যাট হাতে ছিলেন আধিপত্যের চরম পর্যায়ে। পরিসংখ্যান দিয়ে সবসময় সবাইকে পরিমাপ করা যায় না, আবার পরিসংখ্যানের দিকে তাকালেই প্রমাণ পাওয়া যায় ডন কত বড় ব্যাটসম্যান ছিলেন। ক্রিকেট ঐতিহাসিকরা মনে করেন এই 8 বছর নিয়মিত খেললে পরিসংখ্যানেও ধরাছোঁয়ার বাইরে চলে যেতেন ব্র্যাডম্যান। টেস্ট ক্রিকেটে একদিনে ট্রিপল সেঞ্চুরি তুলে নেওয়া থেকেই প্রমাণিত হয় খেলার মাঠে কতটা খুনে মেজাজে ব্যাট করতেন ব্যাট হাতের ডন। টেস্ট ক্রিকেটে খেলেছেন 4 দেশের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে 37 ম্যাচ খেলে গড় 90, ভারত দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমান 5টি করে খেলেছেন ম্যাচ, যেখানে ভারতের বিপক্ষে গড় 180, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড় 200-এরও বেশি। ক্যারিবিয়ানরা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারেন, কারণ তাদের বিপক্ষে ডনের গড় 75-এর মতো। 100 গড়ের ক্যারিয়ারের কাছে তা অতি নগণ্য। 1930 সালে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সিরিজে মাত্র 7 ইনিংসে করেন 974 রান, যা এখনও টপকাতে পারেনি কোনো ব্যাটার। সেই সিরিজে করেন 3 ডাবল সেঞ্চুরি, যা এক সিরিজের সর্বোচ্চ। তেমনি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ 12 ডাবলের মালিকও তিনি। 5 ম্যাচের সিরিজে 800-এর উপর রান আছে 2 বার। ক্যারিয়ারে 11 টেস্ট সিরিজের 7টিতেই 500-এর অধিক রান। Hey, this is Chris Gayle, Universe Boss. Monarch Mart, Bangladesh, Niase Ikomas. Shabda Maje, Kenakata, Monarch Mart. Monarch Mart, Bishas Tatar, Arekna. তেমনি অধিনায়ক হিসেবেও এক সিরিজে সর্বোচ্চ রান তার দখলে। 1936-37 সালের অ্যাশেজে অধিনায়ক ব্র্যাডম্যান করেছিলেন 810 রান। টেস্ট ক্রিকেটে একমাত্র তারই আছে টানা 6টি সেঞ্চুরি। প্রথম ক্রিকেটার হিসেবে স্পর্শ করেছিলেন 2 ট্রিপলের কীর্তি। ইংলিশদের বিপক্ষে রান 5000-এর বেশি, শতক 19টা। নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ সেঞ্চুরি এটি। ডন ব্র্যাডম্যান তার ক্যারিয়ারে যত রান করেছেন সেগুলো তার সময় করা অস্ট্রেলিয়া দলের মোট রানের 26%। টেস্ট ক্রিকেটে ম্যাচের হিসেবে দ্রুততম 1000 রান থেকে শুরু করে দ্রুততম 6000 রান পর্যন্ত রেকর্ড তার দখলে। ক্যারিয়ারের শেষ টেস্টে আর মাত্র 4 রান করলেই দ্রুততম 7000 রানের মালিকও হতেন তিনি। ওই 4 রান করতে পারলেই গড় ধরে রাখতে পারতেন 100। শেষ টেস্টের আগেও টেস্টে গড় ছিল 100-এর বেশি। 0 রানে ফেরায় তা আর থাকলো না। ব্যাট হাতে কখনো নার্ভাস নাইনটিজে না থাকলেও গড় আর জীবনের ক্রিজে নার্ভাস নাইনটিজেই থাকতে হয়েছে তাকে। তবে ব্র্যাডম্যানের এই 99.94কে নিজেদের জিপিও বক্স নাম্বার বানিয়েছে অস্ট্রেলিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন। এবিসি জিপিও বক্স নম্বর 9994। তার জনপ্রিয়তার আরেকটা উদাহরণ দেওয়া যাক। তার কাছে যখন কেউ অটোগ্রাফের জন্য আসতেন, কেউ কেউ নিজের জন্য নেওয়ার পাশাপাশি অটোগ্রাফ নিয়ে রাখতেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর এখানেই তো ডন নামটার সার্থকতা। শাহরিয়া শাওন, অলরাউন্ডার। এখন নতুন আকাশ সংযোগ কিনে প্রথম রিচার্জে পেতে পারেন সর্বোচ্চ 2600 টাকা পর্যন্ত বেনিফিট। অফারটি চলবে সীমিত সময়ের জন্য।